আমরা কুরবানির ক্ষেত্রে যেই প্রাণীগুলা পরিবহন করা হয় শুধু কুরবানি নয় অল ওভার ঢাকা শহর সব বিভিন্ন জায়গাতে যে কুরবানি এবং পশুগুলি আসে তাদের সাথে বড়ই অমানবিক আচরণ করা হয় আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে দেখতে পাই এই প্রাণীগুলোকে ট্রাকে করে বহন করে নিয়ে আসা হয় এক্ষেত্রেও অমানবিকতা দেখানো হয় আমরা অনেক জায়গায় শুনেছি এবং আমরা অনেক প্রতিবেদনে দেখেছি এই প্রাণীগুলার যাতে বসে যেতে না পারে সর্বদা দাঁড়িয়ে থাকে জন্য চোখের মধ্যে ছাল ঢুকায়ে দেওয়া হয় দিয়ে নিয়ে আসা হয় গাদাগাদি করে যেখানে একটা দুটা কম আনলে তারা একটু স্পেস পায় আরাম পায় সেরকম করে না করে এমন ঠেসে নিয়ে আসা হয় যাতে করে তারা বসতে পর্যন্ত না পারে ঘণ্টার পর ঘন্টা জ্যামের মধ্যে থাকে পরিবহনের বিভিন্ন সমস্যার কারণে তারপরেও তাদেরকে একটুকু খাবার দেওয়া হয় না পানি দেওয়া হয় না সেই অনব্রত কষ্ট করে তাদেরকে নিয়ে আসা হয় আসলে কি ইসলাম এ বিষয়ে কোনো বক্তব্য দিয়েছে কিনা আমাদের সে বিষয়গুলো জানা দরকার প্রিয় ভাইরা আলাইহি আসাল্লাম থেকে কতগুলো নির্দেশনা রয়েছে আমি এই বিষয়টা বেশি করে মুসলমানদের জন্য নজর দেওয়ার জন্য বলবো সেটি হচ্ছে আমরা যখন কোনো প্রাণীর নিয়াসী নিয়াশার পরে এই প্রাণীকে জবেহ যখন আমরা করব এই জবাইয়ের ক্ষেত্রে ইসলাম কি বিধান দিয়েছে কেমন করে তাকে জবেহ করা হবে ইসলাম সুন্দরভাবে তারও শিক্ষা দিয়েছে প্রিয় ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা মুসলিম শরীফের তৃতীয় খণ্ডের 1548 নম্বর হাদিসে হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইফা اذا কতলতুম ফাহসিনুল কিতলাতা واذا জবহতুম ফাহসিনুজ জাবহাতা রাসূল বলছেন আল্লাহ প্রত্যেক প্রাণের প্রতি তোমাদের জন্য এটা ফরজ করেছেন যে তোমরা তাদের প্রতি দয়া দেখাবে যখন তোমরা কোনো প্রাণীকে কুরবানি করতে যাবে অথবা জবেহ করতে যাবে তখন মমতার সাথে ভালোবাসার সাথে আদরের সাথে তার প্রতি তুমি জবেহ করো আর যখন তোমরা তাকে তাকে হত্যা করবে তথা শিকার করবে শিকারের ক্ষেত্রেও ইসলাম নির্দেশনা দিয়েছে তার প্রতি দয়াদ্র হতে এমন অমানবিক শিকার এমন অমানবিক আচরণ যেটা পশুর অজস্র কষ্ট পেয়ে তারপরে তার জীবন বেড়ে যায় এটার সাথে ইসলামের সম্পর্ক নেই আমরা অনেকে মনে করি হ্যাঁ কুরবানি দিতে হবে জবাই করে দিলাম হয়ে গেল না রসুল্লাহ রসোল্লা সাল্লাম বলছেন ওয়াল ইউ হেদাহ সফরতাহ ইউরে হাতাহু আল্লাহ সাল্লাম বলছেন তোমরা কেউ যদি জবেও করতে চাও তাহলে ধারালো তীক্ষ্ণ এরকম অস্ত্র দিয়ে তোমরা তাকে জবেহ করো তোমার অধিভুক্ত করে দেওয়া হয়েছে তোমার কুরবানি তাই তুমি করছো তার মানে এরকম নয় যে তার সাথে ইচ্ছা মতো আমি আচরণ করব। ইচ্ছা মতো একটা ভোতা চাকু দিয়ে জবেহ আমি কষে ডলে যাচ্ছি এরকম ইসলামী নির্দেশনা নাই আরও ইসলামের দেখেন একটা পশুকে তো কুরবানি করতে আমরা কুরবানি করি জবেহ করি যে কোনো ক্ষেত্রে আমরা আমাদের আমিষের চাহিদা পূরণের জন্য ইসলাম কি মানবিকতা শিখাচ্ছে সাল্লামের হাদিস যদি আপনাদেরকে বলি আপনারা অনুভব করতে পারবেন যে রসোল্লা সাল্লাম কি বলছেন এখানে সাল্লাম দেখলেন এক ব্যক্তি একটা ছাগিকে শোয়াই রেখেছে শোয়াই রেখে শুয়ে তারপরে সেই ছাগিটাকে জবে করার জন্য আমরা যেরকম ওয়ালের সাথে অথবা কোথাও চাকু ধার দিচ্ছি আমরা এরকম করে ছাগিকে শোয়াই দিয়ে রসোল্লা সাথে সাথে দেখলেন এই ব্যক্তিটা এরকম একটা ছাগিকে শুয়ে রেখে তারপরে সেই ছাগিটারকে জবাই করার জন্য সে ধার দিচ্ছে তার অস্ত্রে রসোল্লা সাল্লা বললেন হাল্লা পশুটাকে জবহ করার আগে এই অস্ত্রটাকে ধার দিয়ে নিতে পারো নাই রসল্লা সাল্লাম কি মানবিক শিক্ষা দিলেন এখানে জবে করব মানে এরকম নয় যে আমি তাকে শোয়াই রেখে আমি অস্ত্র ধার দিচ্ছি ভোতা অস্ত্র দিয়ে তাকে জবে করতেছি না শেষ যে প্রসঙ্গটির দিকে মনোযোগ আকর্ষণ করব। সেটি হচ্ছে ইসলামের আমরা যে কুরবানি করছে আমরা যে পশু করছে আমরা জানি না অনেক সময় আমাদের অগচরে আমাদের আমাদের এই পশুটা সহি তরিকায় আমাদের জন্য জবে হচ্ছে না বলবেন কি বলেন হুজুর আমি তো গলা কেটে দিয়েছিলাম গলায় আমরা চারটা রক যেটা আমরা জানি শরীরতে চারটা মূল রক কেটে দেওয়ার কথা বলা হয়েছে কেটে তো দিয়েছি কিন্তু এই পশুটা যেন দ্রুত মারা যায় এই জন্য আমরা কি করি আমরা হালাল শটারিং অর্থাৎ বৈধবাক্য জবে হর আমরা বিধানে অনেকে জানি না এরপরে এই যে আমাদের যে মেরুদণ্ডের যে হাটটিটা গলার মধ্যে থেকে পিছন দিকে জবেও করার পর হয় ওর মধ্যে আমরা অস্ত্রটা ঢুকাই দিয়ে এরকমকে একটু চারা দিয়ে দেই দিয়ে আমরা মেরুদণ্ডটা আলগা করে দেই দেওয়ার কারণে কি হয় তখন ওই রক্তটা প্রবাহিত হয় না বরং ওইটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ও তখন হার্ট ফেল করে তখন হার্ট ফেল করে সে মারা যায় এটা শরীয় সম্মত সিদ্ধ পদ্ধতি নয় এটা বিশেষ করে যারা কষায় আছেন যারা এই প্রক্রিয়ার সাথে আপনার থেকে একটু জবাই করে নিয়ে বলবে হুজুর হয়ে গেছে অথবা ভাই আপনি হয়ে গেছে আপনি সরেন এবার বাকিটুকু আমরা দেখছি দেখার পর এরকম করে কেটে দেবে হাতের সাহারক পায়ের সাহারক এইগুলো কেটে দেয় এটা সম্পূর্ণ নিষিদ্ধ সরিয়েতে শরীয়তে ইসলামে এরকম কোনো বিধিবিধান নাই এবং এরকম করে যদি আমরা পশু জবে করি তাহলে আমাদের এটা হালাল স্লটারিং বা হালাল জবেও হবে না সুতরাং আমি যারা কুরবানি করবেন তাদেরকে অনুরোধ করব জবেও করার পরে পনেরো মিনিট লাগুক বিশ মিনিট লাগুক আপনি অপেক্ষা করেন অপেক্ষা করে তারপরে আপনার পশু স্বাভাবিকভাবে রক্ত যখন বেরিয়ে যাবে হাত পা প্রয়োজনে যদি দরকার লাগে তাহলে একটু বেঁধে রাখতে পারেন যদি বেশি লাফালাফি করে কিন্তু এর মানে আপনার হাতের এখানে রক কেটে দিচ্ছে এই পায়ের রক কেটে দিচ্ছে গলার এখানে ঢুকে এরকম করে চট করে একটা শব্দ উঠে ওঠার পরে এটা মধ্যে দিয়ে ফাঁকা হয়ে যায় এই প্রক্রিয়া জবে করলে এটা শতভাগ বিশুদ্ধ জবেহ হবে না সুতরাং বিসমিল্লা আল্লাহ আকবার বলে একমাত্র জবে করলে যে একদম শতভাগ বিশুদ্ধ হয়ে গেল না বিসমিল্লা আল্লাহ আকবর দ্বারা আমার জবে হওয়ার প্রক্রিয়া যেটা আল্লাহর প্রদত্ত আল্লাহর নামে সেটা আমার জন্য বৈধ হলো কিন্তু এই পশুটার জন্য ইসলাম যে বিধিবিধান দিয়েছে সেই তরিকায় পুরো সুন্নত সম্মত হলো না এই জন্য চারটা রক কেটে দিতে হবে অপেক্ষা করতে হবে কখনো মেরুদণ্ডের হাড্ডির থেকে গলার এটা বিচ্ছিন্ন করা হবে না হাত পায়ের রক আগে কেটে দেওয়া যাবে না এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে জবেহ করতে হবে এবং পশু পাখির প্রতি আমাদের যে মমত্ব তাকে জবাহ করতেছে আল্লাহ নামে তারপরেও এটা ইসলাম শিখেছে তাকে দেখাতে হবে সুতরাং এই ট্রাকে করে পরিবহন চোখের মধ্যে দিয়ে মরিচ দিয়ে নিয়ে আসা কষ্ট করে গাদাগাদি করে রাখা বসার মতো স্পেস না দেওয়া আঠারো ঘন্টা বিশ ঘন্টা একটু পানি পর্যন্ত তাকে না দেওয়া এই অমানিক কথা ইসলামের মধ্যে নাই সুতরাং যারা কুরবানি করব আল্লাহর জন্য করব আল্লাহর জন্য করার নিয়োগ করব তারা এই বিষয়ে সতর্ক হন লাস্ট আবারও বলছে আরও একটি প্রসঙ্গ এসে গেল যেটা বললেই নয় আমরা এখন পশুকে মোটা থাসা করার করার জন্য কত গোষ হবে কত ফুলায় দেওয়া যাবে এর জন্য আমরা খাওয়াচ্ছি ইচ্ছা মতো ইঞ্জেকশন দিচ্ছি বিভিন্ন ধরনের তার জন্য শরীরের মধ্যে মেডিসিন ঢুকাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ একটি অনাচার বলবো পশু প্রাণীর উপরে আর যারা আমরা কুরবানি করছি আমরা তো কুরবানি আল্লাহ যেটা বলে শুরু করেছিলাম আল্লাহ আপনার গোস্তও দেখেন না রক্তও দেখেন না তাহলে আপনি মোটা তাজা দিয়ে আপনি কী বোঝাতে চাচ্ছেন প্রিয় ভাইরা বরং এইগুলোর মধ্যে বিজ্ঞান প্রমাণ করছে যে এর মধ্যে তাদের যে জিনিসগুলি খাওয়ানো হচ্ছে এগুলো মানুষের শরীরেও গোস্তের মাধ্যম দিয়ে মানুষের শরীরে ব্যাড এফেক্ট পড়তেছে এগুলো মোটা তাজা করণের জন্য এগুলো ব্যবহার হচ্ছে সুতরাং যারা কুরবানি করছি আল্লাহর জন্য করছি ছোট হোক সুন্দর দেখতে এরকম কিন্তু এই আলাদা করে মোটা তাজাকরণ এইগুলার থেকে কুরবানির থেকে আমরা বেঁচে থাকি যারা এগুলা করছেন অতি লাভের জন্য অতি উপস্থাপনের জন্য আমরা যদি এখান থেকে আস্তে আস্তে নিজেরা কুরবানির ক্ষেত্রে নিরুৎসাহিত হয়ে এগুলো পশু কেনার ক্ষেত্রে তারাও এইগুলো থেকে কিন্তু বেরিয়ে যাবে সুতরাং আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পশু পাখির সাথে যথোপযুক্ত আচরণ করার তৌফিক দান করুক আল্লাহর নামে যেটা কুরবানি করব তার সাথেও আল্লাহ এবং তার রসুল প্রদত্ত বিধিবিধান অনুযায়ী আমাদের কুরবানি করার তৌফিক দান করুক ও মাতা ইল্লা ফিকি ইল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته